আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবে আরও কঠোর হচ্ছে আইন, আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতেই উচ্চ প্রযুক্তির বাস্তবায়ন শুরু। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে দিন দিন কঠোর হচ্ছে আইন, ট্রাফিক আইন লঙ্ঘন থেকে শুরু করে অন্য সকল আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে নতুন প্রযুক্তির বাস্তবায়ন শুরু করেছে সৌদি সরকার। গতকাল সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে যে ট্রাফিক আইন লঙ্ঘন এবং অন্যান্য সকল অপরাধীদেরকে শনাক্ত করতে উচ্চ প্রযুক্তির পর্যবেক্ষণ বাস্তবায়ন শুরু করে দিয়েছে তারা। আপাতত রিয়াদ অঞ্চলে এই প্রকল্পের প্রথম ধাপ বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন সিস্টেমের অধীনে মন্ত্রণালয়ের নিরাপত্তা টহল দলগুলো উচ্চ ও নির্ভুল প্রযুক্তিগত সিস্টেমে সুসজ্জিত, যা একই সময়ে ট্রাফিক এবং অন্যান্য অপরাধমূলক লঙ্ঘন নিরীক্ষণ করতে পারবে। টহল দলগুলো রাডার এবং 360 ডিগ্রি ক্যামেরা সহ অন্যান্য সকল উন্নত প্রযুক্তি ডিভাইস দিয়ে সুসজ্জিত ট্রাফিক লঙ্ঘনগুলো সম্পূর্ণরূপে সঠিকভাবে যাচাই করতে, যেমন দ্রুতগতির গাড়ি, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং সিট বেল্ট না পরা ইত্যাদি সহজেই শনাক্ত করতে পারবে। রিয়াদ অঞ্চলটিতে প্রাথমিকভাবে 2টি নিরাপত্তা টহল দল উচ্চ প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে ট্রাফিক লঙ্ঘন নিরীক্ষণের জন্য কাজ শুরু করে দিয়েছে। সিস্টেম 2টি সামনে এবং 2টি পিছনে ক্যামেরা রয়েছে, যাতে লঙ্ঘনের সাথে জড়িত যানবাহন বা নিরাপত্তা কর্তৃপক্ষ খুঁজছে এমন যানবাহনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ বা খুঁজে পাওয়া যায়। তাছাড়া এই সিস্টেমটি নিরাপত্তা কর্তৃপক্ষকে ওয়ারেন্ট ব্যক্তিদের গ্রেপ্তার করতেও সাহায্য করবে। এমনকি যদি তারা ওয়ান্টেড তালিকাভুক্ত অন্তর্ভুক্ত নয় এমন যানবাহনও ভ্রমণ করে। এই ধরনের পরিস্থিতিতে নিরাপত্তা টহল ব্যবস্থার ভেতরে ডিভাইসের স্ক্যানে একটি সতর্কবার্তা প্রদর্শিত হবে এবং সিস্টেমটি কাঙ্ক্ষিত ব্যক্তি বা যানবাহনের সমস্ত তথ্য পর্যালোচনা করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধীরে ধীরে সৌদি আরব জুড়ে এই উন্নত প্রযুক্তির বাস্তবায়ন করা হবে, যাতে করে কোনো ধরনের অপরাধ করে কেউ সহজে পার না পেয়ে যেতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই প্রযুক্তির ফলে সৌদি আরবে ট্রাফিক আইন লঙ্ঘন সহ অন্যান্য সকল ধরনের অপরাধমূলক কার্যক্রম অনেকটাই কমে আসবে এবং এতে করে উপকৃত হবে সৌদি আরবে বসবাসকারী বাসিন্দারা। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরব কর্তৃপক্ষ ডিজিটাল হচ্ছে, আর এই ডিজিটালাইজেশনের কারণে সৌদি আরব কর্তৃপক্ষ নতুন নতুন যে উচ্চ প্রযুক্তি ব্যবহার করবে, উচ্চ প্রযুক্তির আওতায় সৌদি আরবে আইন শৃঙ্খলা আরও অনেক অনেক কঠোর হবে। আপনারা যারা সৌদি আরবে আছেন অবশ্যই অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন। খবরটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।